আচ্ছা খালা, তোমার কি মাথায় সমস্যা হয়েছে? এবার হুট করে একজনের সাথে তুমি দেখা করতে যাবে, এটা তো হিতে বিপরীত হতে পারে। এই তোর বয়স বেশি না আমার বয়স বেশি, আমাকে জ্ঞান দিতে আসিস না। খালা, চেহারা না দেখি এরকম বাড়াবাড়ি করা ঠিক না। চিটার না বাড়পা সেটাও তো জানি না। ছি, হবু খালি সম্পর্কে কেউ এইভাবে কথা বলে? সম্মান দিয়ে কথা বল। আমার না কেমন জানি খটকা লাগছে ব্যাপারটা। তার মানে কি আমি যাব না যেতে নিষেধ করছিস? আচ্ছা তুমি না একটা কাজ করো, তুমি দূর থেকে দেখো, যদি সুবিধার মনে হয় তারপর এগিয়ে গিয়ে কথা বলবে, আর যদি সুবিধার মনে না হয় তাহলে দূর থেকে আল্লাহ হাফেজ। আরে আমি দূর থেকে দেখে চিনবো কি করে? আমি তো তার কোনো ছবিই দেখি নাই। তাহলে কি বলবো, আমার তো মাথায় কিছুই আসছে না। আরে নাম পরিচয় জেনে শিওর হওয়ার জন্যই তো কাছে গিয়ে কথা বলতে হবে, তাই না? একটা কাজ করো, তোমার পরিবর্তে অন্য কাউকে পাঠাও। অন্য কাউকে কাকে পাঠাবো? মানে তুমি না গিয়ে অন্য কাউকে পাঠাও, সে কথা বলে যদি ঠিকঠাক মনে হয় তাহলে তুমি সামনে যাবা। ভালো বলেছিস, আইডিয়াটা খারাপ না, কিন্তু কে যাবে? কেন, তোমার কোনো বান্ধবীকে পাঠাও। মাথা খারাপ? আমার বান্ধবীদের পেটের মধ্যে হিংসা ভর্তি, মানে পাঠানোর পরে গিয়ে দেখা যাবে যে নিজেরাই প্রেম করা শুরু করছে। বিরাট সমস্যা। তাহলে কি উপায়? উপায় একটা আছে। কি? তুই যাবি। তা হয় না কি, কেন হবে না? প্রথমে তুই যাবি, গিয়ে যদি দেখি সিগনাল গ্রিন তখন আমি যাব। আচ্ছা মামা, তুমি কি কোনোদিন শুনেছো যে হবু মামির সাথে কোনো ভাইগনে ডেটিং করেছে? আরে তোকে আমি ডেটিং এ যেতে বলেছি, তুই তো যাবি আমার বার্তা বাহক হিসেবে। সরি, আসলে আমি বুঝিনি, কি কি বাহক হয়ে? বার্তা বুঝছি, তুই এত কঠিন শব্দ বুঝবি না, তুই তো যাবি আমার সংবাদ বাহক হয়ে। আচ্ছা মামা, তুমি কি আমাকে ডাকতে পেয়েছো? আমি জানি, আমি জানি তুই যাবি না। এই পৃথিবীতে কুদ্দুসের উপকার হোক এমন কাজ কেউ করবে না, সবাই নিষ্ঠুর। আরে শোনো না মামা, শোনো আমার কথা। এই খবরদার, 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 তুই আমাকে বাবা বলবি না, আজ থেকে তোর বাবা মরে যাচ্ছে, মরে গেছে। মামা, তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছো? আমার আবেগ তোর কাছে ইমোশনাল ব্ল্যাকমেল মনে হলো? আচ্ছা ঠিক আছে, ফাইন, আমি যাব। সত্যি তুই যাবি? সত্যি যাবি? মামা, কেউ কি কোনোদিন মিথ্যে মিথ্যে যায় নাকি? সবার আজকে তোকে আমি ফুচকা খাওয়াবো, চল 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 চল। আরে ওঠ। না না, এত সুন্দর মেয়ে আমার মামার প্রেমে পড়ার কথা না, মনে হয় ও অন্য কারোর জন্য অপেক্ষা করছে। এমন স্মার্ট ছিল তো আমার খালার প্রেমে হাবুডুবু খাওয়ার প্রশ্নই আসে না। নিশ্চয়ই ওর গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। বলা যায় না, এই মেয়েও হতে পারে। হালকা একটা সিগন্যাল দিয়ে দেখি। হ্যাঁ ফাহাদ, আমি যে তোর ওই ছবিগুলো পাঠাইতে বলছিলাম, তুই কি পাঠাইছিলি? হ্যাঁ, ওই যে মেলে না, মেলে না, মেলে না, আমি তোরে বললাম না যে আমার ফেসবুক অ্যাকাউন্ট অবুঝ বালক, সেটাতে পাঠাইতে বলছি। হ্যাঁ অবুঝ বালক, হ্যাঁ ওইটাতে তুই আমার সব ছবিগুলো সেন্ড করে দে, ঠিক আছে? আরে ওই আইডির নামও তো অবুঝ বালক, তার মানে কি এইটাই সে ছেলে? আচ্ছা আমিও একটা সিগন্যাল দিই। হ্যাঁ তানিয়া, আচ্ছা শোন না, আমি একটু বাসার বাহিরে, তো আমার ফোনে ইন্টারনেট কানেকশন নেই। তুই একটা কাজ কর, আমার ওই অ্যাকাউন্টটাতে তোর অ্যাড্রেসটা পাঠিয়ে দে, ওই যে এঞ্জেল রেহানা। হ্যাঁ এঞ্জেল রেহানা, আমার ওই অ্যাকাউন্টটাতে পাঠিয়ে দে, আমি দেখে নেবো পরে। ওকে বাই। এক্সকিউজ মি, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, আর আপনি? জি আমিও। আচ্ছা, তার মানে আপনার নামই কুদ্দুস? হ্যাঁ না, আমি কুদ্দুস, কিন্তু আমার নাম কুদ্দুস না। মানে আপনি তো বলেছিলেন আপনার নাম কুদ্দুস।
হ্যাঁ আসলে বলেছিলাম আমি আমার আসল পরিচয়টা গোপন করার জন্য আমি মিথ্যা কথাটা বলেছিলাম আমি রিফাত আর আপনি মেবি রেহানা রাইট না আসলে আমি আপনার কাছে আমার আসল পরিচয়টা গোপনই করেছি আমার নাম নীলা ও আচ্ছা তাহলে আমরা দুজন দুজনকে মিথ্যা কথা বলেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বসি তাহলে হুম ঠিক আছে